আসলে আমরা বলি যে বিচ্ছেদ গান করো, বিচ্ছেদ গান শুনবো, বিচ্ছেদের সময় হইছে, কিন্তু আসলে বিচ্ছেদের মানে কি এটা কয়জনে বুঝি? আমাদের সবার মধ্যেই কিছু না কিছু হারানোর একটা কষ্ট দুঃখ যন্ত্রণা থাকে। কেউ হয়তোবা ভালোবাসার মানুষকে হারাইয়া একটু ছেকাচোকা খাইয়া মানে খালি বিচ্ছেদ গান, বিচ্ছেদ গান গাও, বিচ্ছেদ গান গাও। আবার এমনও ব্যক্তি আছে আজকে যিনি আসন নিয়ে বসে আছেন গুরুর প্রেমে মজে, তাকে হারানোর যে যন্ত্রণা কষ্ট তার থেকে দূরে সরে থাকার যে যন্ত্রণা কষ্ট বুকের মধ্যে চেপে রাখে, সেই জায়গা থেকে বলে যে বিরহ গান করো, বিচ্ছেদ গান করো। তো এই যে ভালোবাসার মানুষগুলা প্রথমে অনেক মধুর মধুর কথা কইয়া তারপরে যে ধোকা দেয়, সেই জায়গা থেকে একটা গান। আপন ভাবলাম জানে ওরে
কর না ওরে এখন না ভে বলে সব হারাইরা সাজলাম ভিখারি